বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা আমরা প্রায় প্রত্যেকেই কিন্তু এখন আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি, কিন্তু আমরা কি জানি যে আমাদের ফোনের তথ্যগুলো কেউ লুকিয়ে লুকিয়ে দেখছে, অথবা কোনো অ্যাপ্লিকেশন আমাদের ফোনের সমস্ত কিছু চুরি করে নিচ্ছে। তো বন্ধুরা আমরা কিন্তু জানি না। আজকে আমার ওই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার তথ্যগুলো চুরি করে নেওয়া হচ্ছে, কিভাবে ওইগুলো অফ করবেন সেটাও আজকে আমার ওই ভিডিওতে দেখাবো। তো জানতে চাইলে দেখতে থাকুন পি টেকনিক্যাল ইউটিউব বাংলা চ্যানেল, আর আমি আপনাদের সাথে আছি প্রদীপ। চলুন শুরু। ওকে বন্ধুরা, আমি চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পরে বন্ধুরা আপনি এই কাজটা করার জন্য সিম্পলি আপনার ফোনের সেটিংটাকে ওপেন করবেন। চলুন ওপেন করি। ওপেন করে দেওয়ার পরে বন্ধুরা দেন আপনি কল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে বন্ধুরা এই জায়গায় দেখতে পাচ্ছেন পারমিশন বলে একটি অপশন পেয়ে যাবেন। আপনারা সিম্পলি সেটাকে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে দেন দেখতে পাচ্ছেন আবার পারমিশন একটি অপশন পেয়ে যাবেন, সেটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখানে কিন্তু আপনার সমস্ত কন্ট্যাক্ট চলে আসবেন। দেখতে পাচ্ছেন ক্যামেরা, তারপরে কন্ট্যাক্ট, তারপরে লোকেশন, তারপরে এসএমএস, তারপরে কল ডায়লার, আপনার সমস্ত কন্ট্যাক্ট এখানে পেয়ে যাবেন আপনারা। তো আপনার সিম্পলি ক্যামেরাতে ক্লিক করবেন। ক্যামেরাতে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সমস্ত অ্যাপ্লিকেশন কিন্তু এখানে শো করবে। তো আপনি কী করবেন সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে যে আমার ক্যামেরার পারমিশন কিন্তু নিয়ে বসেছে। আপনার কিন্তু ক্যামেরার পারমিশন আমরা দেবো না, আমরা সব সমস্ত তথ্যগুলো কিন্তু চুরি করে নিচ্ছি। আপনারা কী করবেন সেটাকে টেপ করে সেটা আপনারা অফ করে দেবেন। তারপরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের সামনে দেখবেন কম্পাস বলে একটি অপশন আছে, সেটা কিন্তু আমরা ফোনে কিন্তু ক্যামেরার পারমিশন নিয়ে বসেছি কিন্তু আমরা সেটা কখনো ইউজ করিনি। আপনারা সেটা সিম্পলি টেপ করে অফ করে দেবেন। তারপরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট অ্যান্ড ডায়লার, সেটাও কিন্তু আমাদের ক্যামেরার পারমিশন নিয়ে বসেছে, সমস্ত তথ্যগুলো জেনে যাচ্ছে। আপনারা সেটাকে অফ করে দেবেন। অফ করে দেওয়ার পরে বন্ধুরা এখানে আপনার প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কিন্তু শো করবে। আপনারা দেখে দেখে কিন্তু যেগুলো আপনার প্রয়োজন মনে করেন আপনার সেগুলো অফ করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি সবগুলো কিন্তু অফ করে দিয়েছি। দেন আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে কন্ট্যাক্ট দেখতে পাচ্ছেন, আপনার কন্ট্যাক্টে ক্লিক করবেন। কন্ট্যাক্টে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এজ গার্ড দেখতে পাচ্ছেন আবার কল ডাইলার, সেটাও কিন্তু আমাদের ক্যামেরা পারমিশন নিয়ে বসেছে। আপনার সিম্পলি সেটাকে অফ করে দেবেন। অফ করে দেওয়ার পরে বন্ধুরা এভাবে কিন্তু আপনারা প্রতিটা অ্যাপ্লিকেশনকে এখান থেকে অফ করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন আছে গুগল প্লে সার্ভিস, সেটাও কিন্তু আমাদের ক্যামেরা পারমিশন নিয়ে বসেছে কিন্তু আমরা ক্যামেরার পারমিশন কিন্তু প্রয়োজন নেই, সেটাও আপনারা সিম্পলি অফ করে দেবেন। নয়তো আমাদের সমস্ত তথ্যগুলো কিন্তু ওরা জেনে যাচ্ছে যে আমাদের ফোনে কী হচ্ছে, কখন ওরা কিন্তু চুরি করে নিচ্ছে। তো আপনি এখন দেন ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জায়গাতে লোকেশন বলে একটি অপশন পেয়ে যাবেন। আপনারা সেটাতে সিম্পলি ক্লিক করবেন যে আপনি কোন খানটিতে থাকেন, ওরা কিন্তু সব তথ্যগুলো কিন্তু আপনার জেনে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটি কম্পাস বলে অপশন পেয়ে সেটাও আপনারা অফ করে দেবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কন এল ডাইলার, সেটাও আপনারা অফ করে দেবেন। অফ করে দেওয়ার পরে বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন এভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলো কিন্তু অফ করে রেখেছি যেগুলোকে আমার ক্যামেরার পারমিশন প্রয়োজন নেই, প্রত্যেকটা কিন্তু আমি অফ করে রেখেছি। তাহলে কী হবে, আমার সমস্ত তথ্যগুলো কিন্তু ওরা জানতে পারবে না অথবা চুরি করতে নিতে পারবে না। আপনারা এভাবে কিন্তু সমস্ত অ্যাপ্লিকেশনকে আপনারা অফ করে রাখতে পারেন। এখানে আপনারা কল ডায়লার, তারপরে গুগল অনেকগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা আপনাদের ফোনে কিন্তু এই পারমিশন অপশনটা কিন্তু প্রত্যেকটা ফোনে কিন্তু পেয়ে যাবে। আমি যেহেতু এমআই ফোন ইউজ করি তার জন্য নিচে পেয়েছি, আপনারা এখানটায় চেক করে নেবেন, অবশ্যই আপনারা পেয়ে যাবেন সেটিংয়ের মধ্যে। যদি পান না তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা এই অপশনটা কিন্তু আপনারা প্রত্যেকটা ফোনে কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা এই ছিল বন্ধুরা, আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি দেখে ভালো লাগে অথবা আমার এই ভিডিও থেকে কিছু জানতে পারেন অথবা শিখতে পারেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে ভুলবেন না। তো বেল আইকন বাজিয়ে দিলে যখনই আমি ইউটিউবে নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।